আমি সার্ভেল অনুষ্ঠান প্রতিদিনের মতো সৃষ্টি প্লাসের প্রত্যেক মানুষকে জানাই অসংখ্য ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদেরকে ভীষণ আদর। কেননা ছোটরা আমাদের বন্ধু, ছোটরা না থাকলে তো মানি সার্ভেলের উপস্থিতি থাকবে না। কারণ অনেক ছোট বন্ধু আমার আছেন, যারা আছেন বলছি কারণ তাদেরকে সম্মান দিতে হবে, তারা কিন্তু আমার প্রোগ্রাম দেখেন। এবং অনেক প্রতিবন্ধী বাচ্চা আছেন যারা এরকম আমি দেখেছি যে আমার প্রোগ্রাম দেখলে তারা তাদের নাকি মন ভালো হয়ে যায়। জানি না ঈশ্বরের অবদান, তাদের উদ্দেশ্যে বলি তাদেরকে কি করে ভালো রাখবেন, তাদের পেটের সমস্যা হলে কি করবেন, আজকে সেই সব নিয়ে একটু আলোচনা করব। বাচ্চাদের জন্য আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে। কিরকম? নিউবর্ন বেবি যদি হয় না, আপনার বাচ্চার গায়ের রং যদি একটু চাপা হয়, গায়ের রঙের উজ্জ্বলতা না থাকে, তাহলে আপনি আমাদের ফেয়ারনেস অয়েল ব্যবহার করতে পারেন। আমাদের ফেয়ারনেস অয়েলটি এমনই অয়েল যেটা খুব তাড়াতাড়ি স্কিন অ্যাবসর্ব করে নেয় এবং আপনাকে এক মাসের মধ্যে প্রমাণিত করবে যে আপনার স্কিনের রঙের উজ্জ্বলতাটা কতটা হয়েছে এবং বাচ্চার গায়ের রং পরিষ্কার হতে বাধ্য। এবং বড়রা যারা ইউজ করবে, তারা বডিতে যারা ট্যান পড়ে গেছে বা হাতগুলো কুচকে যাচ্ছে, একটু বয়স্ক মানুষদের, বয়স্ক বলতে আফটার 50, তাদেরকে বলবো যে ফেয়ারনেস অয়েল ব্যবহার করুন, দেখুন যে আপনি কতটা ভালো থাকছেন এবং স্কিনটা কতটা সুন্দর থাকছে। আর ফেয়ারনেস অয়েলের আরও গুণ আছে, আপনি বাড়িতে যদি একটি ফেয়ারনেস অয়েল আপনি রাখেন, আপনার নখের কোণে ব্যথা হলে সেখানে লাগালে ব্যথাটা কমে যাবে, কেটে গেলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, এবং আপনার যদি পিম্পলস হয় সেখানে কিন্তু অল্প একটুখানি ফেয়ারনেস অয়েল পিম্পলসের মাথায় লাগিয়ে দেখবেন যে পরের দিন পিম্পলসটা কি সুন্দর পেকে ফেটে বেরিয়ে গেছে। কাজে এর অবদান প্রচুর, না বলে শেষ করা যাবে না। হ্যাঁ, তা এইগুলো আমরা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করতে পারি। আরেকটি জিনিস আছে, বাচ্চার পায়ে মশা কামড়ে অনেক সময় দেখবেন কালো কালো দাগ করে দেয়, তার জন্য কিন্তু ফেয়ারনেস অয়েল অনবদ্য। ফেয়ারনেস অয়েল যদি দুবেলা ম্যাসাজ করতে পারেন, আর লাগে মাত্র 3 থেকে 4 ফোঁটা, লাগিয়ে যদি ম্যাসাজ করতে পারেন, আপনি দেখবেন যে ওটাতে ভীষণ ভালো থাকবেন এবং দাগগুলো একদম চলে যাবে। কারণ এটা প্রচুর বাচ্চারা ইউজ করছেন। এবং নতুন আমি আজকে যাদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন প্রোগ্রাম দেখছেন সৃষ্টি প্লাসের মানুষদের বা সৃষ্টির মানুষদের, তাদেরকে বলবো যে একবারটি ব্যবহার করুন। বাজারে প্রচুর বেবি অয়েল আছে, কিন্তু তার মাঝখানে বানি সার্ভেল একটু ছোট্ট জায়গা করে নিয়েছে আপনাদের জন্য। আপনারা একবার ব্যবহার করুন, দেখুন যে এটাতে কতটা রেজাল্ট পাচ্ছে। এবার আমি আসবো ওয়েট লসের জন্য। ওয়েট লসের জন্য আমাদের রয়েছে ত্রিফলা। ত্রিফলার নাম কেন দেওয়া হয়েছে না, ও তিনভাবে কাজ করে। একটা ত্রিফলা আপনার ঘরে যদি থাকে, আপনি কিন্তু কি করতে পারছেন, আপনার পেট পরিষ্কার করবে, আপনার গ্যাস অম্বল কোথাও চলে যাবে, উধাও হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ও ওয়েটটাকে কমাতে থাকবে। মাসে 500 গ্রাম ওজন আপনি কমাতে পারবেনই। এবং এটা খেয়ে এটা মানুষের যে কতটা উন্নতি হয়েছে সেটা মানুষই বলতে পারবে, কারণ এত জনপ্রিয়তা বেড়ে গেছে যে আমি বিক্রি করে শেষ করতে পারছি না। কাজে সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, যারা নতুন দর্শক তাদেরকে বলবো, ওয়েট লসের জন্য একবার বিশ্বাস করে, অনেক দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেছেন কিন্তু এটার দাম মাত্র 100 টাকা, খুব অল্প দামে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারেন। এবং ব্যবহার করে আপনি মাসে দেখবেন যে কতটা ভালো আছেন। এবং তার সঙ্গে আরেকটি জিনিস না বললেই হয় না, সেটা হচ্ছে আমাদের জিবিচূর্ণ। জিবিচূর্ণ হচ্ছে কি জিনিস? জিবিচূর্ণ হচ্ছে আপনার গাঁটে ব্যথার, গাঁটে গাঁটে যে ব্যথা হয়, গাঁটে ব্যথাটা কেন হয় সেটা কিন্তু আমরা অনেকেই বুঝে উঠতে পারি না যে কেন গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের পাতা ফেলতে পারছেন না, কেন হচ্ছে এটা। যদি বলি এটার উৎপত্তি কিন্তু আমাদের গ্যাস অম্বল, এই অম্বল অ্যাসিড হতে হতে সেটা কিন্তু কি হয় না, এই যে অ্যাসিডটা কিন্তু একটা জায়গায় জমে যায়, জয়েন্টে গিয়ে জমে। এই অ্যাসিডটা যদি আমরা যদি ত্রিফলা খাই, অ্যাসিডটা বেরিয়ে যায়, কিন্তু ত্রিফলা না খেলে কি হয়, যাদের সিস্টেম স্বাভাবিক তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু সিস্টেম যাদের অস্বাভাবিক, যাদের কিছুতেই ডাইজেস্ট হয় না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওইটা করার পর সেইটা কিন্তু আপনি দেখবেন যে ওই প্রবলেমটা মিটে গেছে। এবং জিবিচূর্ণ যারা ত্রিফলার সঙ্গে খাবেন, তাদের গাঁটে ব্যথাও কমে যাবে। কেননা জয়েন্টে যে
অ্যাসিডটা জমেছিল সেই অ্যাসিডটা কিন্তু রিলিজ করিয়ে দেয়, এবং এটা প্রমাণিত। এবং যার যারা মানে বয়স্ক মানুষদের আমার কাছে অর্ডার থাকে মাসে, আমরা কিন্তু ফোন করব না, আমাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। আমরা ফ্রি হোম ডেলিভারি কলকাতার মধ্যে করি। আপনারা যারা আছেন বয়স্ক মানুষ, তাদের জন্য আমরা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং তার জন্য কোনো পয়সা নেওয়া হয় না। এবং আসি তারপরে নতুন যেটা আমাদের হয়েছে, সুগার। সুগারের জন্য আমরা প্রচুর ওষুধ খাই, কিন্তু যখন সুগার সবেমাত্র ধরা পড়ে তখন কিন্তু ওষুধটা খাবেন না। সেই জায়গায় আপনি কিন্তু প্রাকৃতিক জিনিস রয়েছে, যার গুঁড়ো রয়েছে, সেই প্রাকৃতিক জিনিসের চূর্ণ করে আমরা দিচ্ছি, সেটা খেলে কিন্তু সুগারটা একদম কন্ট্রোলে চলে আসছে এবং সুগার নর্মাল লেভেলে চলে আসছে। কারণ আপনি যেই ওষুধ খাওয়া একটা, তার আপনার মেটাবলিজম কিন্তু চেঞ্জ হতে শুরু করবে, কারণ নিজের থেকে ইনসুলিন তৈরি হতে আর পারবে না। সেই জায়গায় কিন্তু এই প্রাকৃতিক জিনিসের গুঁড়োটা যখন আপনি খাচ্ছেন, এটা কিন্তু আপনাকে নিজস্ব আবার শুরু করতে করবে, ইনসুলিন যে আমাদের বডিতে তৈরি হওয়া সেইটা কিন্তু আবার শুরু করবেও। কাজে আমি চেষ্টা করছি যে মানুষকে বোঝানো যে আমি সুগারের ওষুধ খাবো না, খুব বেশি হলে আমাকে নিশ্চয়ই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কিন্তু যদি দেখি যে স্টার্টিং পয়েন্টে রয়েছে, আমি কিন্তু একটু মিষ্টি খাওয়াটা কমাবো এবং তার সঙ্গে যদি সুগারের এটা ওষুধ, সুগারের যে আমরা চূর্ণটা তৈরি করেছি ওষুধটা, সেটা যদি আমরা একটু খেতে পারি তাহলে কিন্তু খুব ভালো থাকবো। তা আজকে আমার এগুলোই বলা। আজকে আমরা কেন কথায় কথায় ওষুধ খাবো? আজকে যদি আমরা প্রাকৃতিক একটু মফস্বলের দিকে যাই, তারা কিন্তু কম ওষুধ খায়, তারা কিন্তু ভালো থাকে। এই যে থানকুনি পাতা, থানকুনি পাতার যে কতটা উপকার আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা পেটের অসুখ হলে কী হয় না, আমরা আগে গিয়ে একটা দোকান থেকে ওষুধ কিনে নিয়ে পেটের জন্য, আমাশার জন্য, পেট খারাপের জন্য ওষুধ খাই, কিন্তু সেই জায়গায় দেখা যায় যে থানকুনি পাতা রস খেলে বা থানকুনি পাতা বাটা খেলে সেখানে আমাশা কমে যায়, থানকুনি পাতার রস খেলে পরে রক্তশূন্যতা কমে যায়। অনেক কিছুতে থানকুনি পাতা আমাদের কাজে লাগে, কিন্তু আমরা সেগুলোকে মানি না। কিন্তু মফস্বলের মানুষরা কিন্তু এখনও খাচ্ছে, এখনও উপকারী। বাসক পাতা, বাসক পাতার উপকারিতা আপনারা কতটা জানেন আমি জানি না। বাসক পাতা আপনার প্রেশার তুলে দেয়, বাসক পাতা সর্দি কাশি বসা সর্দি বের করে দেয়, বাসক পাতা আপনাকে ভেতর থেকে ইনার মানে ভেতরে একটা শক্তি জাগায়। বাসক পাতার রস খাওয়ার নিয়ম আছে, সকালবেলা খালি পেটে আপনাকে বাসক পাতার রস খেতে হবে। কাজে এইগুলো আমরা যদি কাপ সিরাপ না খেয়ে বাসক পাতার রস একটু খেতে পারি, বা যেমন সুগারের জন্য বললাম বা যে এর জন্য বললাম, তা এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি। তা আমাদের বাড়ি সার্ভেলের উদ্দেশ্য কিন্তু একটাই, যে আপনাকে প্রাকৃতিক নিয়মে নিয়ে আসা বা প্রাকৃতিক জিনিসের কাছাকাছি পৌঁছে দেওয়া বা প্রকৃতির কাছে পৌঁছে দেওয়া। প্রকৃতির কাছে কতটা আমি পারবো আমি জানি না, কিন্তু চেষ্টা তো আমরা চালিয়ে যেতে অসুবিধে নেই। কাজে আপনারা একটু সচেষ্ট হন, খেয়ে দেখুন। বাজারে থানকুনি পাতাও পাওয়া যায়, বাসক পাতাও পাওয়া যায়, খালি একটু রস করতে হবে, আপনি খেয়ে দেখুন কতটা উপকার। কিডনিতে স্টোন হয়েছে, আয়ুর্বেদিক ডাক্তাররা আজকাল বলছেন কি না, পদ্ম পাতার রস খেতে। আপনি চিন্তা করে দেখুন, এই পদ্ম পাতা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে মেডিসিন হয়ে আমাদের কাছে চলে আসছে, এবং সেই মেডিসিনের দাম পড়ে যাচ্ছে, এক একটা ফাইল 10টা ট্যাবলেটের দাম হচ্ছে 450-500 টাকা। অথচ এই পদ্ম পাতা আমাদের দেশে তৈরি হচ্ছে, এই পদ্ম পাতা থেকে আমরা যখন, আমার নিজের রিলেটিভের কথাই বলছি, কিডনিতে স্টোন আমরা কমিয়ে দিলাম শুধু পদ্ম পাতার রস খেয়ে। 3টে পদ্ম পাতা কিনতে হয় 20 টাকা, কোনো সময় 30 টাকা, কিন্তু সকালবেলা সে কিন্তু জগন্নাথ ঘাট থেকে হাওড়ায় সেখান থেকে পদ্ম পাতাটাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে তাকে পরিষ্কার করে ছেঁচে রস বার করে তাকে খাইয়ে যখন সুস্থ হলাম, তখন দেখা গেল যে রিয়েলি কাজ করে। এটা গল্প কথা নয়, অনেকেই ভাবে যে এটা গল্প কথা, সত্যি কি সারবে? কিন্তু হ্যাঁ, এটা ঘটনা, এটা সারবে। কাজে এরকম প্রচুর জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের দেশীয় সম্পদ, সেগুলো সমস্ত বাইরে চলে যাচ্ছে। পুদিনা, পুদিনার ট্যাবলেট আমরা কিনে খাচ্ছি, কিন্তু কেন? পুদিনা পাতা তো আমাদের এখানে পাওয়া যায়, আমরা পুদিনা পাতা বাটা একটু খেয়ে দেখি না, পুদিনা পাতা শরবত খেয়ে দেখি না? আমাদের যদি গ্যাস অম্বল হয় আমরা দুটো পুদিনা পাতা চিবিয়ে খাই, দুটো তুলসী পাতা চিবিয়ে খাই, দেখি আমরা তাতে কতটা রেজাল্ট পাই, কিন্তু না, আমরা ওষুধ খেয়ে নেব। কাজে বাণী সার্ভেলের প্রচেষ্টা এইটাই যে বাণী সার্ভেল প্রকৃতির জিনিস নিয়ে কাজ করবে এবং প্রকৃতিকে কাছে নেবে, এবং প্রকৃতির জিনিস নিয়ে আপনাদের কাছে যে ত্রিফলার কথা বললাম, ত্রিফলা এইসব জিনিস দিয়ে তৈরি, এবং এই জিনিসগুলোর জন্যই ত্রিফলা আজকে জনপ্রিয়তা পেয়েছে, বা
কারোর কাছে একটা দিন দেরিতে পৌঁছলে আমি এই চিত্রটা দেখতে পেলাম, এটা দেখে আমার মানে খুব ভালো লাগলো যে মানুষটি হোম ডেলিভারি বয় যিনি গেছেন তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে কৌটোটা খুলে আগে উনি দু চামচ খেয়ে নিলেন, কেন না দুদিন আমার খাওয়া হয়নি, দিতে আসতে দেরি হয়েছে। তার মানে কতটা নির্ভরশীলতা উনি হয়ে গেছেন যে এই জীবীচূর্ণর ওপর বা ত্রিফলার ওপর, বলে জানেন না এটাতে আমি ভীষণ ভালো আছি। এই কথাটা শুনতে না খুব আনন্দ হয়। কাজে আপনারাও আসুন, এগিয়ে আসুন, আপনারা ওষুধ ছাড়ুন অনেক কম পয়সায়, সেই পয়সায় আপনি অন্য কিছু করতে পারবেন, কিন্তু প্রকৃতিকে কাছে নিন, প্রকৃতিকে ডেকে নিন এবং বার্ডেন সার্ভিলে হাত ধরুন, আমাদের ফোন করুন, আমরা আমরা আপনাদের সহযোগিতা করব। বা আমরা মেডিসিনাল প্ল্যান্টের উপরে যে ট্রেনিংটার কথা বলছি, এই ট্রেনিংটা এই জন্যই দেওয়া যে এইটা যদি আমরা ঘরে ঘরে মানুষকে শেখাতে পারি তাহলে তারা বাড়ির মানুষকে পরিষেবা দিতে পারবে বা বাড়ির মানুষকে কিন্তু সেবা করতে পারবে, এইটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং আমি চাইবো বেশ কিছু মানুষ এগিয়ে আসুক, এগিয়ে আসছে, বা এই ট্রেনিংটা এক মাসের ট্রেনিং, বেশি দিনের ট্রেনিং না, এটা ছেলে মেয়ে বোধ বা বয়সের কোনো বার নেই, প্রত্যেকেই ট্রেনিং নিতে পারে। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা এখানে ফোন করতে পারছো না, আমার প্রোগ্রাম শুনছো অথচ চাইছো হয়তো ফোন করতে, তাদেরকে বলবো শনিবার সৃষ্টিতে 12:25 লাইভ অনুষ্ঠানে তোমরা ফোন করবে। তাছাড়া আমার ফোন নাম্বার তো দেওয়াই রইলো, আবারও বলে দিচ্ছি আমার ফোন নাম্বার 9007348660। এই নাম্বারে ফোন করবে। এবং আমার ল্যান্ডলাইন নাম্বার একটা রয়েছে 2445545। খুব ইজি নাম্বার, এই নাম্বারটা মনে রাখার চেষ্টা করো, যে কোনো সময় তোমাদের যে সমস্যা সেটা ফোন করবে, আমাদের সঙ্গে আলোচনা করো, তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক লাগে না, কিছু লাগে না, আমরা কিন্তু এই পরিষেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। এবং আজকে সময় প্রায় শেষের দিকে, অনেক কিছু বলার তো রইলো, নেক্সট প্রোগ্রামে আরও কিছু বলবো। আমাদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে যেমন আলোচনা করি, চুলের জন্য আমি আবারও বলছি, নর্থ বেঙ্গলে মানুষরা প্রোডাক্ট পেয়ে গেছো, তোমাদের প্রত্যেকের চুলের সমস্যা আমি দেখেছি, বেশি মানুষ চুলের সমস্যা কিন্তু সঠিক প্রোডাক্ট পাচ্ছ না, কিন্তু তোমরা পৌঁছে গেছে সেখানে স্কাল্পটনিক অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, হেয়ার প্রোটিন প্যাক, শ্যাম্পু তোমরা ব্যবহার করো, চুলের সমস্যা মেটাও এবং প্রত্যেকের ছবি তুলে একটা করে পাঠাও। এখন কিন্তু প্রত্যেককে বলা আছে হোয়াটসঅ্যাপে কেমন আছো ছবি তুলে আমাদের কাছে পাঠাও, আমরা সেই ছবি এখানে তুলে ধরবো এবং দেখাবো যে কী ছিলে এবং কোথা থেকে কী অবস্থায় এসছো। এইটা আমাদের কিন্তু ভীষণ একটা আনন্দের ব্যাপার। বা স্কাল্পটনিক আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং একটা জিনিস, এবং ওর 22 বছর জন্ম হয়ে গেল, আজ অবধি ওর ওপর কোনো রিপোর্ট নেই। এইটা নিয়ে আমার বিরাট একটা এ ছিল যে মানুষের চুল নিয়ে সমস্যা যেন কারণ না থাকে, আমি যেন চুলের সমস্যা সবার মেটাতে পারি। তা এইটা তোমাদের কাছেও চাইবো যে সহযোগিতা তোমরাও এ করো। অনেকে অনেক প্রোডাক্ট মেখেছো, কিন্তু একবার ভ্যানিসার্বেলের স্কাল্পটনিক মেখে দেখো, অনেক কম খরচে নিজেদেরকে দেখবে কতটা সুন্দর করা যায় এবং সুস্থ করা যায় এবং চুলকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আনা যায়, তার কিন্তু সেটা অনেক কম পয়সার বিনিময়ে। আজকের মতো প্রোগ্রাম তো আমাকে শেষ করতেই হবে, এবং নেক্সট দিন আবার নতুন কিছু তথ্য নিয়ে তোমাদের কাছে আসবো। নমস্কার।